নাম না তো করে বদল করে বদল আবার নেমে পড়েছে একে অপরের বিপক্ষে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু, জুলকার আলী সেক্ষেত্রে ক্লিয়ার করে দিলেন প্রসাদ রেজা রনির কাছে, বল একটু জুড়ে লাগে, বল চলে যায় গোল লাইন পেরিয়ে, গোল কিক করলেন, ঠিক আছে গোল লাইন পেরিয়ে টিম লায়নের অনুকূলে গোল কিক করে ফেললেন রনি। রনি থেকে পিপাস কর্মকারী ফুটবলার, আবারও আক্রমণ, তারা কিন্তু সাধ্য মতো চেষ্টা করে আক্রমণ শানিত করে যাচ্ছে। গোলকিপার নাদিম শাহ তিনি চমৎকার ভাবে বুক দিয়ে প্রতিহত করলেন, একেবারে গোল পোস্টে মেরেছিলেন। আবার দেখা যাক জুলকার আলু তাকে অবশ্য কেড়ে ফেলে দিলেন, মারলেন মাইনাস করে পাঠিয়ে দিলেন রনির উদ্দেশ্যে, বাঙালি বিচ্ছু বাহিনীর অনুকূলে মারলেন রনি, দিলেন জোকার আলি, বল চলে গেল আবার সাইড লাইনের বাইরে, দিলেন জোকারের উদ্দেশ্যে, চেষ্টা করছেন আবার মোস্তাক, লক্ষ্য প্রস্তুত কর্মাকিক টিম লায়নের অনুকূলে। এখনো পর্যন্ত কোন দল গোল করে দেখা কিন্তু কোন দলই পায়নি। ফাহাদ রেজা দিলেন তালাশ, তালাশ কাটিয়ে দিলেন উদ্দেশ্য হচ্ছে তার সতীর্থ খেলোয়াড়, দেখা যাক কি 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 হ্যান্ডবল সংক্রান্ত সংকেত প্রদান করলেন, করে মারলেন ফ্রিকিকটি, করে পাঠিয়ে দিলেন পিপাস আহমেদ, পিপাস একটু সময় নিয়ে মারলেন রনির উদ্দেশ্যে, রনি আস্তে করে টোকা দিয়ে দিলেন জোনায়েদ সিদ্দিকির উদ্দেশ্যে, মেরাজ আহমেদ, মেরাজ চেষ্টা করছেন এবারে দিলেন ঠিক করার একটা প্রয়াস, দেখা যাক চেষ্টা করছেন, জায়গা করে নিলেন জোনায়েদ সিদ্দিকি, নাদিম শাহ অনেক হৃষ্টপুষ্ট, সুতাম দেবের তিনি কিন্তু ফেভিকলের মতো যাচ্ছেন, রাখতে পারেননি শুট দেওয়ার চান্স দিস না, মাঝেটা হ্যাঁ শুট দেওয়ার বাদ চান্স লম্বা করে মারলেন দিলেন সতীর্থের উদ্দেশ্যে, পরবর্তীতে রনি টান্ডা মাথায় ডিফেন্সের দায়িত্ব পালন করে যাচ্ছেন, চমৎকারভাবে মারলেন আংশিক বাইরে দিয়ে চলে যায়, অন্যতা একটা সম্ভব সম্ভাবনা ছিল, লম্বা করে মারলেন বল যাচ্ছে চেষ্টা করছেন দলকে একটা গোলের দেখা পাইয়ে দেওয়ার জন্য, অবশ্য লক্ষ্য প্রস্তুতি বলেন রনি, অবশ্য সেটিকে প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, কড়াকি করলেন পাঠিয়ে দিলেন
জুলকার আলী জুলকার থেকে বল কেড়ে নেওয়ার একটা এবারে যাচ্ছে বিপাশ
যাচ্ছেন। এবারে জুলকার আলী, জুলকার থেকে বল চলে যায় মোস্তাক আহমেদ, পরিচিত নাম মোস্তাক, মোস্তাক থেকে রনি, রনিও একজন ভালো খেলোয়াড়, দলে বিপক্ষ দলের জন্য আতঙ্কের নাম সেটি আমরা সব সময় বলি। রনি চেষ্টা করছেন, তিনি কিন্তু ভুল করেছিলেন রনি, আজ অবশ্য তিনি একেবারে ডিফেন্সে নিজের শতভাগ উজাড় করে দিয়ে চলে চলেছেন। ফরহাদের কথা যদি বলি, ফরহাদ হচ্ছে দলের জন্য একটা আস্থার প্রতীক, নিজের দলের আস্থাভাজন খেলোয়াড় হচ্ছেন ফরহাদ, কারণ ডিফেন্সে থেকে একেবারে শরীরে স্বাস্থ্য বলতে কিছুই নেই। হাফ টাইম হয়ে শেষ হয়েছে, এই খেলা খেলার সময় শেষ প্রায়, বাস আবাজ বাজে রাখ, শাবাশ শাবাশ। রনি মালে ভেজা ফরহাদ, ভেজা ফাউল ফিস্টা লাগা জল বাজার বাউন না তো বল চলে গেল আবার উপরে, খেলার একেবারে শেষের দিকে আমরা উপনীত হয়েছি। আমরা এই যে খেলা তখন চলে যাব আমরা, বাগের খেলা হবে পেনাল্টি শুট আউট, সেটা হবে গাড়িতে করা যাবে কাঙ্ক্ষিত ফাইনাল। কমিন্ডা স্যার, কমিনিট তিন মিনিট চলছে।